আসসালামু আলাইকুম এভরিওয়ান। হায়ার ব্র্যান্ডের এই গুড লুকিং ফ্রিজটা আজ নিয়ে নিলাম, তাই কাস্টমার হিসেবে ভাবলাম আপনাদের সাথে ফ্রিজের ফিচারগুলো নিয়ে একটু শেয়ার করি। এই ফ্রিজের টোটাল ক্যাপাসিটি 630 লিটার এবং এটার মডেল হলো HRF680BG। এটা টুইন ইনভার্টার ফ্রিজ। এই ফ্রিজের ক্যাবিনেট কালার ব্ল্যাক, ডিজিটাল LED ডোর ডিসপ্লে, 10 ইয়ার্স ওয়ারেন্টি। এই ফ্রিজের লুকটাই আসলে চেঞ্জ করে দিয়েছে এই ডিজিটাল LED ডোর ডিসপ্লে। দেখতেই পাচ্ছেন ফ্রিজের সাইড বাই সাইড। সো আমার বাম সাইডেটা ডিপ ফ্রিজ এবং ডান সাইডের পার্টটা নর্মাল ফ্রিজ। এই দেখুন ডিপ ফ্রিজের পার্টের এত এরকম জায়গা, আর এই যে এটা নর্মাল সাইডটা একটু বড়, এই দেখতেই পাচ্ছেন। আসুন ফ্রিজার পার্টটা একটু দেখা যাক। এইখানে টুইস্ট আইস মেকার কেস দেওয়া আছে 3টা, যেখানে একসাথে 48 আইস কিউব করা যাবে। এইখানে 2টা বড় বড় কেস দেওয়া আছে, এটা একটু বড়, নিচেরটা একটু ছোট। এইখানে আপনি মাছ মাংস আলাদাভাবে রাখতে পারবেন। সো দেখেন ডিপ কিন্তু ভালোই, সো বেশ জায়গা আছে, আর নিচেরটা একটু ছোট। সো আপনি যদি দুই বক্সে আলাদা আলাদা ডিফারেন্ট জিনিস রাখেন, সো একটার স্মেল আরেকটাতে যাবে না। এখানে 2টো সেলফ দেওয়া আছে যেখানে অন্য জিনিস রাখতে পারবেন। দেখুন ডিপ ফ্রিজের মধ্যে 3টা ডোর র্যাক দেওয়া আছে। আসুন একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন 1 লিটারের বোতল ইজিলি ধরে যাচ্ছে, বাট 2 লিটারের বোতলটা আসলে ধরবে না। উপরেরটায় আবার 1 লিটার আসলে সম্ভব না, উপরেরটা আরও ছোট। এইখানে একটা LED লাইট দেওয়া আছে যেটা বেশ স্মার্ট লুক দিচ্ছে। আসুন এখন একটু আমরা নর্মাল কম্পার্টমেন্টটা দেখি। এখানে সেলফ আছে 1টা, 2টা, 3টা, 4টা। এইখানে একটা ফ্রুট কেস অ্যান্ড একটা ভেজিটেবল কেস দেওয়া আছে। দেখেন বেশ বড় স্পেস, আপনি ইজিলি অনেক কিছু রাখতে পারবেন এখানে। এই যে নিচেরটাও কিন্তু বেশ বড়, দেখেন টেপটা কিন্তু বেশ ভালোই। এখানে দেখুন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ডোর কেস দেওয়া আছে। আসুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি জায়গা কতটুকু আছে। এখানে দেখুন যে এটাতেও আপনার 1 লিটার সাইজ বোতল ধরবে, এখানেও ধরবে। সো নিচের 2টা ধরলেও উপরের 2টা কিন্তু হচ্ছে না, দেখুন। সো উপরের 2টাতে আপনার ডিম বা ছোটো সসের বোতল বা অন্য যে কোনো কিছু রাখতে পারবেন, আর 2 লিটারের বোতল কিন্তু কোনো সাইডেই আপনার ধরবে না। সো 1 লিটারের বোতলই আপনাকে রাখতে হবে। ডিপের মতো এখানেও দেখেন LED লাইট দেওয়া আছে। এবার আসুন ডিসপ্লে সেটিংয়ের ফাংশনগুলো একটু ডিটেলস দেখে নিই। টোটাল 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা টোটাল ডিসপ্লেতে দেখছেন 6টা ফাংশন এখানে আছে। সো আমি সবগুলো ফাংশন কোনটা কী কাজ করে, কীভাবে কাজ করে সেটা একটু জাস্ট এক্সপ্লেন করবো, দেখাচ্ছি। এটা ফ্রিজ মানে নর্মাল পার্ট, দিস পার্ট দিস ইজ ফ্রিজ। নর্মাল ফ্রিজ যেটা সেটাকে ফ্রিজ বলা হচ্ছে এখানে। আর যেটা ফ্রিজার যেটা সেটা আসলে এই পাশের এই পার্টটা, এটা আপনার ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজটাকে এখানে ফ্রিজার বলা হচ্ছে। দেন এইখানে আছে অটো সেট এবং হলিডে মোড। সো অটো সেটটা আপনি যখন এইখানে আমার আগে এটা আনলক করতে হবে, আনলক করার পর দেন মনিটরগুলো কাজ করবে। সো আমি আনলক করলাম এখানে 3 সেকেন্ড যদি আপনি প্রেস করে রাখেন দেন এটা আনলক হয়ে যাবে। এই যে এখন আনলক হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোতে ফাংশনগুলোতে কাজ করতে পারবো। সেক্ষেত্রে যেটা হয় ফ্রিজে আপনি এখানে এখন চেঞ্জ হবে, এই যে 9 পর্যন্ত যাবে, 9-এর পরে আর এটা যাবে না, 9-এর পর থেকে আবার শুরু হবে 8, 7, 6, 5, 4, 2, 1 এক পর্যন্ত আসার পরে দেন এটা অফ মোডে চলে যাবে। এখন এটা অফ দেখাচ্ছে। সো এরপরে আমরা আবার যদি 9 চলে গেল, সো নর্মালি এটাকে
নর্মাল ফ্রিজটাকে আমরা চার অথবা পাঁচে আপনি রাখতে পারেন। নর্মালি চারটা বেটার, সো চারে রাখাটাই স্ট্যান্ডার্ড। আপনি চাইলে পাঁচেও রাখতে পারেন, সো আমি চারে রাখলাম। দেন ফ্রিজার যেটা নর্মালি -18 থাকবে, সো এটাকে আপনি ম্যাক্সিমাম 24 পর্যন্ত নিয়ে যেতে পারবেন। 24 পর্যন্ত যাবে, এই যে 24 পর্যন্ত আসলো। দেন এটার পরে কিন্তু আবার প্রথম জিরোতে চলে গেল, দেন এটা -1, -2, -3, এভাবে আমি 18 রাখলাম। দেন অটো সেট, এটা যদি আমি অটো সেট দিই, এই যে আমার এটা অটো সেট হয়ে গেল। অটো উপরে একটা আপনার 5, নিচে একটা -18 নিয়ে নিল। সো এইটা আরেকটা অপশন আছে একই বাটনের মধ্যে, সেটা হলো হলিডে মোড। সো 3 সেকেন্ড যদি আমি প্রেস করে রাখি, এখন হলিডে মোড হয়ে গেল। এই দেখুন, এটা হলো হলিডে মোডের সাইনটা চলে এসছে। হলিডে মোডের আসলে কাজ যেটা, সেটা আপনার ফ্রিজটা আলাদাভাবে বন্ধ করা লাগে না। ফ্রিজটা আপনার একটা নির্দিষ্ট টেম্পারেচারে চলে আসবে, যেমন দেখেন এখানে কিন্তু হলিডে মোডে 17, এটা -18। আসলে হলিডে মোডটা আমরা অত বেশি ইউজ করি না। নর্মালি হলিডে মোডে থাকলে কিন্তু আপনার নর্মাল ফ্রিজে কিছুই রাখতে পারবেন না, সব কিছু বের করে ফেলতে হবে। হলিডে মোডে আপনার ডিপ ফ্রিজটা ঠিক থাকবে। হলিডে মোডটা দেওয়া হয় আপনার, অনেক সময় আমরা যেটা করি, ফ্রিজটা বন্ধ করে রেখে কিছুদিনের জন্য কোথাও যাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজের অনেক ব্যাড স্মেল তৈরি হয়। সো এইটা একটা নর্মাল টেম্পারেচারে রাখে, আর পাশাপাশি আপনার ডিপের জিনিস কিন্তু নর্মালি আমরা রেখেই কোথাও চলে যাই, আর নর্মাল ফ্রিজে কিছু রাখি না, কিন্তু সেক্ষেত্রে এই ফাংশনটা কাজ করে নিলাম। দেন পরেরটা হচ্ছে পাওয়ার কুল। পাওয়ার কুলটা অ্যাকচুয়ালি আপনার নর্মাল ফ্রিজটার জন্য, যখন আপনি পাওয়ার কুলিং অপশনটায় দিবেন, পাওয়ার কুলিং অপশনটায় দিলে এটা খুব দ্রুত আপনার ঠান্ডা করবে। এটা যদি আপনি কোনো কিছু রাখলেন, কোনো পানি বা কোনো কিছু দিয়ে রাখলেন, খুব দ্রুত আপনার ঠান্ডা করতে হবে, সেক্ষেত্রে পাওয়ার কুলিং। দেন টার্বো আইসিংটা আসলে আপনার ডিপ ফ্রিজ পার্টটার জন্য। সো টার্বো আইসিংয়ে যখন আপনি দিবেন, তখন আপনার এই ফাংশনটা, আমার কিন্তু এখন দুইটা ফাংশনই অন আছে, দুইটাতেই আপনার খুব দ্রুত ঠান্ডা হবে। এটা আপনার খুব দ্রুত আপনার আইস জমাবে, আইস বা কোনো কিছু আপনার খুব বেশি জমানোর দরকার আছে, তখন আপনার টার্বো আইসিংয়ে দিলে আপনার খুব দ্রুত আইসটা জমবে, আর পাওয়ার কুলিং দিলে দ্রুত ঠান্ডা হবে এই সাইড। আচ্ছা, এই ফ্রিজের আরেকটা খুব মজার ফিচার আছে, সেটা হলো আগে আমি আনলক করে নিব। আনলক করে নেওয়ার পরে এটা আপনার কনভার্টার মোড অন করে দিলে আপনার ডিপ ফ্রিজ যেটা, সেটা কিন্তু নর্মাল ফ্রিজে কনভার্ট হয়ে যাবে। সো আমি একটু দেখাচ্ছি কিভাবে করতে, আগে আমি আনলক করে নেব। এটা আনলক করে নিলাম, এখন এটাকে দেখেন অটো সেট দেওয়া আছে। সো আমার এই ফাংশনে কাজ করতে হলে আপনি কাজ করবে না, দেখছেন। সো এটাকে কাজ করতে হলে আমার অটো সেটটা আগে বন্ধ করে নিতে হবে। তো অটো সেট কিভাবে বন্ধ করব, জাস্ট একটা ক্লিক করলে অটো সেট বন্ধ হয়ে গেল। আচ্ছা, এটা 19 দেওয়া আছে দেখেন, আর উপরে এটা আপনার 4 ডিগ্রিতে দেওয়া আছে, -90 ডিগ্রি আর উপরে 4 ডিগ্রি। সো আমি এটা কিন্তু ফ্রিজ, আর মানে ডিপ ফ্রিজ, সো আমি এটা কনভার্ট করে দুটাই দেখবেন সেম হয়ে যাবে। সেটা কিভাবে, আমি এটা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখি, এখন দেখেন দুটাই কিন্তু আপনার 4 ডিগ্রিতে চলে আসলো। তার মানে আমার ডিপ এবং নর্মাল দুটাই কিন্তু এখন নর্মাল ফ্রিজ হিসেবে কাজ করবে। সো ডিপ ফ্রিজে কিন্তু বরফ জমবে না, আমি নর্মাল ফ্রিজ হিসেবে ডিপ ফ্রিজটাকে ইউজ করতে পারবো। এটাই এই ফ্রিজের একটা মজার ফিচার আর কি। সো এটাকে আমি আবার অটো সেট দিয়ে দিব। অটো সেট দিলে দেখেন আবার নর্মালি সেম ওইতে হয়ে গেল। নর্মাল টেম্পারেচার আপনার স্ট্যান্ডার্ড 5 এবং -18 ডিগ্রি নিয়ে নিলাম।